রংপুরে দুস্থ হত দরিদ্র 850 পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ চেয়ারম্যান সম্প্রীতি বিজিএস নামের একটি বেসরকারি সংস্থা। মিঠাপুকুরে ইসলামপুকুরে নিজস্ব কার্যালয়ের সামনে 350 পরিবার এবং পীরগঞ্জে একটি মাদ্রাসার মাঠে 500 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতি পরিবার 25 কেজি করে চালসহ বেশ কিছু খাদ্য তখন গ্রহণ করে। দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে, প্রায় 35 কেজি করে খাদ্য দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে এটি খুব ভালো একটি উদ্যোগ এবং এখানকার যে মানুষ আজকে এগুলো পেল তারা উপকৃত হবে।